নমস্কার বন্ধুরা, ঝুমাস ডেলিকেসিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি রাবড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ছোট থেকে বড় সকলেই রাবড়ি খেতে বেশ পছন্দ করেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে আসুন দেখে নিই। তো এখানে সবার প্রথমে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ ইউজ করতে পারেন। আর যে পাত্রের মধ্যে রাবড়িটা বানাবেন সেটা একটু মোটা হতে হবে, তো আমি এখানে একটা মোটা কড়াই ব্যবহার করেছি। এরপর 15 মিনিটের জন্য দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এরপর যে শটটা পড়েছে সেটা আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের সাইডে গায়ে এভাবে লাগিয়ে নিলাম। আপনারা স্প্যাটুলা বা স্পুনও ইউজ করতে পারেন। তো আমি খুন্তি দিয়ে এইভাবে শটটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তো একটা লেয়ার তৈরি করা হয়ে গেছে। দুধটা আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ফুটতে দেব। আবার একটা সরের লেয়ার তৈরি হয়েছে। যে সরের লেয়ারটা আমি তৈরি করেছিলাম তার ওপর আবার আরেকটা লেয়ার তৈরি করে নিলাম। তো এইভাবে খুন্তির সাহায্যেই আমি একটু একটু করে সর তুলে সেকেন্ড লেয়ারটাও তৈরি করে নিলাম। আর এইভাবে মাঝে মাঝে কড়াইয়ের তলাটাও কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। আবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ফোটার পরই এরকম একটা সর পড়ে যাবে এবং সরটাকে আস্তে আস্তে লেয়ার একটার পর একটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি 3 নম্বর লেয়ার তৈরি করে নিলাম। তো আমি দুধটা প্রথমেই 15 মিনিট ফুটিয়েছিলাম, কারণ কি প্রথম থেকেই সরটা তুললে কিন্তু সর অনেক পাতলা হয়, সেই জন্য 15 মিনিটের মতন ফুটিয়ে নিলে প্রথম থেকে সরটা একটু মোটা হয়ে পড়বে, আর তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি লেয়ারটা তৈরি করতে সুবিধা হবে। তো এভাবে আমি 4 নম্বর লেয়ার তৈরি করে নিলাম। দুধটা ফুটে যখন কমে ঘন হয়ে আসবে তখন দুধে সর পড়তে কিন্তু 2-3 মিনিট সময় লাগবে না, তখন সরটাও তাড়াতাড়ি পড়বে আর এই সরের লেয়ারটাও তৈরি করতে সুবিধা হবে। তো আমি মোটা সরের লেয়ার তৈরি করব বলে হাফ পোর্শনের মধ্যে কড়াইয়ের সাইডে লেয়ারটা তৈরি করেছি। তো সরের লেয়ার তৈরি করতে করতে দুধের পরিমাণও কিন্তু কমে 1/3 হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর একদম লো ফ্লেমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর সরের লেয়ারটা এভাবে চৌকো আকারে কাট করে নিলাম। তো পুরো লেয়ারটাই এভাবে কাট করে নিয়েছি। এবার এক একটা পিস এভাবে কেটে ঘন দুধটার মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে এটা। আপনারা চাইলে সরের লেয়ারটা স্কোয়ার না করে এমনি নর্মালি তুলে দিয়ে দিতে পারেন, তবে বাঙালি বা কলকাতা স্টাইল রাবড়ি কিন্তু এরকম স্কোয়ার শেপেই হয় আর দেখতেও খুব ভালো লাগে স্কোয়ার শেপের রাবড়িটা। তো 1 থেকে 1.5 ঘন্টা পর এটা সার্ভ করতে হবে। তো দেখুন পারফেক্ট স্কোয়ার শেপের রাবড়ির সর কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বাঙালি বা কলকাতা স্টাইল রাবড়িতে আমরা নাটস ব্যবহার করি না, তবে আপনার ইচ্ছা হলে অল্প আলমন্ড আর পেস্তা কুচি দিতে পারেন। তো রাবড়ি পরিবেশনের জন্য একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।